খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন নিচে আছি, বর বাইক পরিষ্কার করছে, ওকে সঙ্গ দিতে এসেছি। তো আজকে তোমাদের সাথে ব্লগিংয়ে আমি আমার শ্বশুর বাড়িটা দেখাবো। তো সেরকম কিছু টপিক ছিল না, তাই এটাই ভাবলাম। তো তার আগে বাইকটাও পরিষ্কার করে নিই, একদম ওপরে যখন উঠবো তখন একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা দেখিয়ে দেবো। তো কন্টিনিউ থাকবে কিন্তু ভিডিওটাতে। বাইক পরিষ্কার করুক। তো এটা এইদিকে আমাদের ভাড়াটিয়াদের বাইক থাকে, ওটা আমার বড়ের সাইকেল, আর এদিকে বাবার গাড়ি আছে। তো এদিক থেকে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখবে দূরে একটা কালো রঙের ট্যাঙ্কি দেখা যাচ্ছে একটা বাড়ির ওপরে, ওটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো দেখলে ও এখন বাবার গাড়িটাও পরিষ্কার করে দেবে একবারই। তো ওর গাড়ি মোছা কমপ্লিট হয়ে গেলে আমরা ওপরে উঠবো। আমি এবার ওপরে উঠছি। আমাদের একতলার দুটো ফ্ল্যাটই ভাড়ায় দেওয়া আছে, দুতলার দুটো ফ্ল্যাটও ভাড়ায় দেওয়া আছে, এবং তিনতলার দুটো ফ্ল্যাট নিয়ে আমরা থাকি। তো এটাই আমাদের মেন দরজা বলতে পারো। এরপরে ওপরে আমরা উঠছি। ওপরে ফার্স্ট এদিকে রান্নাঘর, ডাইনিং প্লেস, বাথরুম, আর এটা ননদের রুম ছিল, এখন থাকে দিদা শাশুড়ি। আর এটা শ্বশুর শাশুড়ির রুম, এদিকে একটা চাটা খাওয়ার জন্য বারান্দা মতো রয়েছে। এদিকটাতে পুরোটা আমরা থাকি, এটা একটা গেস্ট রুমের মতো, গেস্ট এলে থাকতে দেওয়া হয়। এদিকে সোফা, এদিকে ফ্রিজ, ওয়াশিং মেশিন। এরপরে আমার রুমে ঢুকবো। তো এটা হলো আমার রুম। আমার রুমে এতই জিনিস হয়ে গেছে, সেটার জন্য আমি আমার এইদিকে যে বারান্দাটা আছে সেটাতে মোটামুটি আমার জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি। তো এই হলো আমার রুম। তো সন্ধেবেলা আমি একটা খাবার বানাবো বলেছিলাম, তো টিভি দেখতে দেখতে বানাতে বসে গেছি। ময়দা মেখে রেখেছি, পেঁয়াজ লঙ্কা কুচি রেখেছি, ডিম সিদ্ধ এবং চিজ। তো ডিমের সাদা অংশ আর কুসুমটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, চিজটাকেও ছোটো ছোটো করে কেটেছি। তো এরপরে পেঁয়াজ আর কর্ন আর লঙ্কাটাকে কড়াতে হালকা করে ভেজে নেব। এরপরে আমি লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, রুটি বেলে, তারপরে সস দিয়ে, এবারে যা যা ইনগ্রিডিয়েন্ট দেখিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ভাজ করে করে চোকো টাইপের ভাজ করব। তো এইভাবে আস্তে আস্তে সব লেচিগুলো দিয়ে এরমভাবে সবগুলো কমপ্লিট করে তারপর ভাজা স্টার্ট করব। গ্যাসের আঁচটা কমিয়ে এগুলোকে ভাজতে হবে, এগুলো তাহলে ভালোভাবে ভাজা হবে। তো সেই জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে ভাজছি, আর ওদিকে যে কটা লেচি রুটি বেলতে বাকি ছিল সেগুলো আমি বেলেও নিচ্ছি, একসাথে দুটো কাজ করে নিচ্ছি। যেহেতু এগুলো পুরো তেলে ছেঁকতে হয়, সেই জন্য একটা খপর পেপারের ওপরে এগুলো রাখবো যাতে তেলটা একটু শুষে নেয়। ফাইনালি কমপ্লিট। আজকের ভিডিও এইটুকুই। পুরো শ্বশুরবাড়ি দেখানোর পরে ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেব, বাট তারপরে মনে হলো যে না, আর একটু ভিডিওটা
একটু বাড়াই, কারণ হঠাৎই মনে হলো যে না আজকে সন্ধেবেলা এটা বানাবো, এটা দেখেই একদম ভিডিওটা শেষ করব। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়তে থাকবে।